সো আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমরা সোনার বাংলা অলিম্পিক্স ডে থ্রিতে প্রবেশ করলাম। হোয়াটস হ্যাপেনিং সেটা হচ্ছে যে, অ্যাগেন একটা ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, যে আওয়ামী লীগের একজন পরীক্ষিত পাণ্ডা, রাজপথের লড়াকু সৈনিক, আওয়ামী লীগের পক্ষে বেশ মুক্তিযুদ্ধ করে আসতেছেন দীর্ঘদিন ধরে। তো উনি সম্প্রতি হচ্ছে একটা সংগঠন খুলছেন, বাংলাদেশ আওয়ামী চাকুরিজীবী লীগ নামে। খোলার পর হচ্ছে এটাকে সুযোগ হিসেবে দেখতে পাইছে কিছু ওনার দলের ওনার লোকজন। তারপর খেলা শুরু হয়ে গেল, ইন্টারনাল কোন্দল, এবং সেই খেলা যেটা বাংলাদেশে সবসময় বলি যে এখানে প্রচুর খেলা হয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই খেলার মধ্যে একজন আরেকজনকে খেলতে পারে। এই দেশ, এই রাষ্ট্র, এই সভ্যতা, বাংলাদেশ কিন্তু একটা আলাদা সভ্যতা। এজন্য ইফ ইউ নো নট লাইক সিভিলাইজেশন আছে না সভ্যতা, সেফুদের নাতি হিসেবে সংশোধন, মানে এগুলো কি বলতেছেন উনি, মানে ইজ হি আউট অফ হিজ মাইন্ড? উনি কি, ওনার নাম কি, র্যাবের কি পদে আছেন উনি? র্যাবে আছেন। ইজ হি আউট অফ হিজ মাইন্ড? আর ইউ ক্রেজি? অর মেবি না, আগে আমি ক্রেজি মনে হয়, রাইট? সেফুদার সাথে যোগাযোগ ছিল, সেফুদ ওনাকে নাতি সম্বোধন করছেন, সেফুদা যদি ওনাকে মা সম্বোধন করে, উনি যদি সেফুদাকে বাপ সম্বোধন করে, সো হোয়াট, কার কি তাতে? এগুলো কেন বলতেছেন আপনি? এগুলো বসে বসে কি যে ফিলার আছে না বলে, কিছু ফিলার সাবস্টেন্স, মানে হচ্ছে আপনার কোনো সাবস্টেন্স নাই, দেখে ফিলার আও ফাও জিনিস দিয়ে ভরা, সো এগুলো ফিলার কন্টেন্ট আর কি, খেলা হবে। সো বোঝেন কোন দেশে আসেন, একটু বোঝেন কী নিয়ে একজন র্যাবের ওনার লজ্জাও লাগতেছেন উনি সেগুলো সংবাদ সম্মেলনে বলতেছেন। আবার ধরেন যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এরকম বাংলাদেশ সভ্যতা, সো বাংলাদেশ সভ্যতায় সবাই সবাইকে খেলতে পারে, বিভিন্ন সুযোগ এই রাষ্ট্র তৈরি করে রাখছে, সো সেসব সুযোগে আর কি খেলা হচ্ছে। তো গতকালকে আপনাদেরকে কিছু দেখাইছি কী অভিযোগ তোলা হয়েছে তার ব্যাপারে, এবং সেই অভিযোগগুলো হচ্ছে যে তার বাসায় হইতেছে খুচরা কিছু নোট পাওয়া গেছে, এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা, তার বাসায় কিছু তাসটুস পাওয়া গেছে, সেটা হচ্ছে ক্যাসিনো, এগুলো চলতেছে। সো আজকে হচ্ছে র্যাবের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা একটা সংবাদ সম্মেলন করে হচ্ছে আরও কিছু, আজকে তো দুই দিন পার হইলো, তো তদন্ত করে কী পাইলো, তদন্ত করে ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, মারাত্মক অবস্থা, কী পাইল সেগুলো আমরা আজকে জানবো। তো র্যাব কর্মকর্তা, আচ্ছা আগে শুনি, না অ্যাকচুয়ালি শুনি না, আগে শোনার আগে আপনাদেরকে দেখাই, এই মহিলা যখন সুদিন ছিল, যখন সুদিন ছিল তখন উনি কীভাবে রাজরাজত্ব করছেন এই দেশে, এবং এটা খুব বেশি দিন আগের কথা না, লিটারেলি আ উইক অ্যাগো শি ওয়াজ রেইনিং, লিটারেলি আ উইক অ্যাগো শি ওয়াজ দ্য কুইন, দ্য এম্প্রেস। হঠাৎ করে কী হইল, যে শাফিন আহমেদের একটা গান আছে না, ওরকম আর, নেভার ইন হার ওয়াইল্ডেস্ট ড্রিম ডিড শি ইমাজিন দিস হ্যাপেনিং, এইভাবে করে হঠাৎ করে ওনার প্রাসাদ ভেঙে পড়বে, এটা কেন আগে যেরকম বলছি, এটা কেউই কল্পনা করতে পারে না বাংলাদেশে, সম্ভবই না কল্পনা করা। ওনার বিরুদ্ধে পুলিশ র্যাব তদন্ত করে একদিন পর আরও প্রচণ্ড কিছু অভিযোগ করবে, এই অভিযোগগুলো আমি একটু দেখাইতে, আলোচনা এবং ব্রেকডাউন করতে চাই আপনাদের সাথে, শেয়ার করতে যে বাংলাদেশ সিভিলাইজেশন, দেখি আমাদের সিভিলাইজেশনে কী বিচারিক প্রক্রিয়ায়, কী সভ্যতায় কী হইতেছে। হ্যাঁ, এই বিশ্বজিৎ হত্যাকারী প্রত্যেকে বের হয়ে গেছে, সো এই দেশে এরকম প্রকাশ্য দিবালোকে খুন করার পর এই রাষ্ট্র এদেরকে প্রটেক্ট করে, তাইলে যার বিচার হয়, সে না জানি কত বড় গর্হিত অপরাধ করছে দেখে আজকে তার বিচার হচ্ছে, রাইট? সো ইয়া, লেটস ফাইন্ড আউট। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্তক্ত করতেন। হোল্ড অন আ সেকেন্ড, বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্তক্ত করতেন, লাইক হাউ ডু ইউ কোয়ান্টিফাই কে সম্মানিত ব্যক্তি, হাউ ডু ইউ কোয়ান্টিফাই কটাক্ষ, হাউ ডু ইউ কোয়ান্টিফাই উত্তক্ত, উত্তক্ততা কটাক্ষতা আর কি মনে করেন নাউন, লাইক হাউ ডু ইউ ডিটারমাইন দিস থিংস, কে সম্মানিত ব্যক্তি? আমি সম্মানিত ব্যক্তি না, একটা রিক্সাওয়ালা সম্মানিত ব্যক্তি না, হোয়াট ইজ সম্মানিত ব্যক্তি? এই ভদ্রমহিলার অভিযোগগুলো শুনেন, হ্যাঁ, সম্মানিত ব্যক্তিদের ফার্স্ট অফ অল হু ইজ সম্মানিত ব্যক্তি, সেকেন্ড অফ অল কটাক্ষ, কোনটাকে বলে কটাক্ষ করা? এখন আমি যদি বলি যে এই লোক কি পাগল ছাগলের মতো কথাবার্তা বলতেছেন, এটা কোন ধরনের সভ্যতা এইভাবে বিচার করা হয়? এগুলো কোনো অভিযোগ, কোনো প্রসিকিউটেবল কোনো অভিযোগ? এই কথা যদি এটাকে, তাহলে কোনোকে কটাক্ষ করা হবে আমাকে? এখন কি ধরে নিয়ে গরম ডিম সিদ্ধ ডিম প্রবেশ করাবেন আমার পায়ু গুজ্জোদারে? সো আপনারা কীভাবে ডিটারমাইন করেন কোনটাকে কটাক্ষ করা? ও, এটা ডিটারমাইন করেন আপনারা বেসড অন কাকে খেলবেন কাকে খেলবেন, হ্যাঁ, যাকে খেলবেন তাকে তখন হইতেছে তাস হয়ে যায় ক্যাসিনো, খুচরা পয়সা হয়ে যায় বৈদেশিক মুদ্রা, বাবারে আমার কখন কটাক্ষ ধারায় খাইয়া দেয়। আচ্ছা শুনি, তারপর আমি আপনাদেরকে আরেকবার একটু পয়েন্ট আউট করে দিই, ওই যে কথাগুলো বলবেন এই লোকটা, প্রত্যেকটা কথা এগুলো একটু প্রসিকিউটেবল না সভ্য দেশে, এগেন আই এম হ্যাভিং টু মেক দিস ডিস্টিংশন, বাংলাদেশ এবং সভ্য দেশ বা অন্য সিভিলাইজেশনে, বাংলাদেশি সিভিলাইজেশনে এগুলোই হইতেছে এক করে ধরার জন্য প্রচণ্ড। সো শোনেন ওনার অভিযোগ ধারা, ওনার পরবর্তীতে ফোন করে ওই সকল সম্মানিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি তার
অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছেন। হেয় করছেন, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করছেন সম্মানিত ব্যক্তিদেরকে, এগুলো কী অভিযোগ, এগুলো কী বলতেছেন এই ভদ্রলোক? এখানে সম্মানিত ব্যক্তিদেরকে হেয় করছেন এবং উদ্দেশ্যে, দেখবেন এই উদ্দেশ্য নিয়ে এখন খেলবে আধা ঘন্টা। লাইক আপনি উদ্দেশ্য কীভাবে জানতে পারেন, উদ্দেশ্য কীভাবে প্রসিকিউটেবল হইতে পারে? সভ্যতার আলাপটা একটু করি। আপনার আপনি মনে মনে কি ভাবতেছেন এটার জন্য কোনো বিচার পৃথিবীর কোথাও বিচার নাই, কোনো সভ্যতায় এটার জন্য বিচার করা এটা বিচারেবল না, এটা প্রসিকিউটেবল কোনো কিছু না। আপনার অ্যাকশনের জন্য আপনার বিচার হবে, আপনার ওয়ার্ডও প্রসিকিউটেবল না। যদিও সোনার বাংলা খালি ওয়ার্ড কথায় কথায় ধরা হবে, এটা মানহানি কটাক্ষ এই সেই, ওয়ার্ডও ফর দ্য মোস্ট পার্ট প্রসিকিউটেবল না। ফ্রি অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রি স্পিচ বাংলাদেশের সোনার বাংলার সংবিধান নামে একটা সংবিধান খুলছে ওরা, কী কারণে কী কমেডি করে এরাই জানে। সেই সংবিধানে কিন্তু ফ্রি স্পিচ প্রটেক্টেড বাংলাদেশের সংবিধান দ্বারাও, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, মুখ খুলতে পারবেন না, পায়ে পায়ে যে কটাক্ষ এই কি কি জানি বলবে আপনার। এই এই হচ্ছে সোনাদের ধারা। ওকে, প্রবাসী আলোচিত সেফুদা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাটতে চেষ্টা করেন, তার সাথেও তার যোগাযোগ আমরা দেখেছি। সো হোয়াট, সো হোয়াট, এটা কি কোনো অফেন্স নাকি, এটা কোনো অপরাধ নাকি? তো যোগাযোগ আছে তো কী হয়েছে? লাইক ওয়াই আর ইভেন ডিসকাসিং দিস, ওয়াই আর ইভেন মেনশনিং দিস, মানে এটা কী 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 করবো, কেন আলোচনা হচ্ছে? হ্যাঁ, সিফুদার সাথে যোগাযোগ, আমি তো সিফুদার সাথে যোগাযোগ করবো ভাবছিলাম, আমিও তো এই যে আমাকে একজন ফোন নাম্বার দিয়েছে এখনও যোগাযোগ করে হয়ে ওঠা নাই, আমি তো ভাবছি সিফুদারকে আমি ইন্টারভিউ করবো। আমার কাছে তো, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে ব্যাপক নেই এখন, কিন্তু আমার খেলেন সিফুদার সাথে আমার যোগাযোগ আছে, ফোন নাম্বার ঘাটলে যদি হয় কখনো পাবেন, আমি ইমেল করছি, যোগাযোগ করছি। লাইক এগুলো নিয়ে কেন কথা বলতেছেন এই লোক? লাইক এগুলো কী না, শুনেন আরো, শুনেন, এগুলোই বলবে আরো পাঁচ মিনিট ধরে। ওকে, তার সাথে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। লেনদেন, ভাষা শুনেন, গতকালকে যেরকম দেখাইছি ফরেন কারেন্সি ঢুকাই দিবে আর কি। হ্যাঁ, নিয়মিত যোগাযোগ তো, সো হোয়াট, লাইক নিয়ে কথা হচ্ছে কেন আমি বুঝলাম না, কি বলতে চাচ্ছেন উনি এখানে? ভাইরে ভাই, এই যে এগুলো মনোযোগ দিয়ে শুনবেন খালি আর চিন্তা করবেন যে আপনাকে ধরা যায় কিনা এই ধারাগুলো দিয়ে, এই ধারাগুলো উনি উল্লেখ করতেছেন, এগুলো দিয়ে আপনাকে আমাকে প্রত্যেককে ধরা যায় কিনা, রাইট? কাকে লাইক দিচ্ছেন, কোন পোস্টে লাইক দিচ্ছে, বাংলাদেশ এগুলো গ্রেফতার করে নিয়ে যায়, আপনি জানেন না কোন পোস্টে লাইক দেওয়া হয়েছে, এই কারণে গ্রেফতার করে নিয়ে যায়, লাইকের কারণে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে বাংলাদেশে, রাইট? সো সাবধান, কোন দেশে আসছেন খুব সাবধান। সেই আলোচিত সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতে বলো হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানায়। সেফুদার নাতি হিসেবে সংশোধন, মানে এগুলো কী বলতেছেন উনি, মানে ইজ হি আউট অফ হিজ মাইন্ড? উনি কি, ওনার নাম কি, র্যাবের কী পদে আছেন উনি? র্যাবে আছেন। ইজ হি আউট অফ হিজ মাইন্ড, আর ইউ ক্রেজি, অর মেবি না আগেল, আমি ক্রেজি মনে হয়, রাইট? সেফুদার সাথে যোগাযোগ ছিল, সেফুদা ওনাকে নাতি সম্বোধন করছেন, সেফুদা যদি ওনাকে মা সম্বোধন করে, উনি যদি সেফুদাকে বাপ সম্বোধন করে, সো হোয়াট, কার কী তাতে? এগুলো কেন বলতেছেন আপনি? এগুলো বসে বসে কী যে ফিলার আছে না বলে কিছু, ফিলার সাবস্টেন্স, মানে হচ্ছে আপনার কোনো সাবস্টেন্স নাই, দেখে ফিলার আও ফাও জিনিস দিয়ে ভরা, সো এগুলো ফিলার কন্টেন্ট আর কি, খেলা হবে। সো বোঝেন কোন দেশে আসেন একটু, বোঝেন কি নিয়ে একজন র্যাবের, ওনার লজ্জাও লাগতেছেন উনি এসে এগুলো সংবাদ সম্মেলনে বলতেছেন। আবার তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তো পরিচিতি পাইলে কি হয়েছে, মাদার তেরেসা, হ্যাঁ ঠিক আছে, অপকৌশলের মাধ্যমে ভাষাগুলো শুনেন, এমনভাবে ওয়ার্ড সামনে পিছনে দিবে, আপনার শুনে মনে হবে ওরে বাবারি কী জানি মারাত্মক এখানে ইয়া চলতেছে, ব্যাংক হাইস্ট চলতেছে। অপকৌশলের মাধ্যমে উনি নিজেকে বিভিন্ন খেতাব দিছেন, খেতাব দেওয়ার কথা যদি বলেন ভাই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে গণতন্ত্রের মানুষ কন্যা খেতাব, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন খেতাব পাইছেন বলে এগুলো প্রচার করে দেখা গেছে সব ভুয়া, ওনাদের জন্য আর কোনো বিচার নাই, ওনাদের জন্য বাংলাদেশ এক, ওনাদের জন্য বাস্তবতা এক, ওনাদের জন্য পৃথিবী, এইগুলো যেগুলো বলতেছে এগুলো যদি ধরা শুরু করলে কে ভাত ছাপে বলেন? তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাত, বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন। অপপ্রচার চালাত, ওয়ার্ডগুলো খালি খেয়াল করবেন, আমাকে কিন্তু খাইয়ে দিতে পারবে, আমি অপপ্রচার চালাই দেশের বিরুদ্ধে, ওরে বাবারে, আমার খালি হাতের কাছে পাইলে আমার তো ফাঁসি দেওয়ার মতো অপরাধ, আমার আমারটা কেমনে খেলবে শোনেন এভাবে। বিদেশের মাটিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী চক্রান্ত, এই যে আমি কথাগুলো বলতেছি না, সিম্পলি এই কথাগুলো কীভাবে করে তখন খেলবে? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি ওনাদেরকে ধারা আমাকে খেলার জন্যে, আমি ওই যে পাগলকে শাকনার অনুবুদ্ধি দিচ্ছি আবার। বিদেশের মাটিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও আতাত, বাংলা তো আমরাও পারি তাই না? সো বুদ্ধি দিয়ে দিলাম, হ্যাঁ আমারও খেলেন,
আমাকেও খেলেন, সকলকে খেলেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। সো হোয়াট, ওনার চ্যানেল নাকি ওনার খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে? বিটিভি কার প্রচার প্রচারণায় ব্যবহৃত হয়, তাকে ধরবেন না? না না, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতেছি না, প্লিজ। বাংলাদেশ টেলিভিশন কার প্রচার প্রচারণায় ব্যবহৃত হয়? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া কার প্রচার প্রচারণায় ব্যবহৃত হয়? ওগুলিকে আমরা অপপ্রচার বলতে পারি কিনা, নাকি বলা যাবে না? তাকে ধরা হবে কিনা? আরে ভাই, গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে নিজেকে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বিভিন্ন এজেন্ডা বাস্তব কি সেগুলো আমাদেরকে জানান, আমরা একটু শুনি, আমরা একটু বিচার করার সুযোগ দেন আমাদেরকে সেই এজেন্ডাগুলো কি। না আমি বলতেছি না যে করেন নাই, ছাত্রলীগ, আমি আবার ছাত্রলীগ চলে আসতেছে মুখে, উনি বাংলাদেশ মহিলা লীগের সাথে জড়িত ছিলেন, উনি ফাটাইছেন কত এত বছর ধরে এই সরকারের আমলে, টপ টপ লেভেলে চলাফেরা করছেন। সো এটা আমরা জানি, নিডলেস টু সে এটা আমরা জানি অলরেডি বাই ডিফল্ট যে ইয়াস উনি এইসব কাজকর্ম করছেন, আবার নাও করে থাকতে পারেন। সো আমাদেরকে জানান, প্রমাণ দেন আপনার কাছ থেকে কোনটা অপপ্রচার, কোনটা অপকৌশল, কোনটা প্রচারণা, কোনটা এই সেই, এসব ভাষা, বাংলা ভাষা আমরাও পারি, সব দুতনাল, আপনাদের ভাষার ব্যঞ্জনা, ভাষার দুতনার দরকার নাই আমার। আমাদেরকে জানান স্পেসিফিকলি হোয়াট হ্যাপেন, হোয়াট শি ডিড, স্পেসিফিকলি জানাইলে তো সমস্যা, তখন তো আবার খেলাটা জমবে না ভালো। হ্যাঁ আচ্ছা শুনি, তার প্রায় ১২টি ক্লাবের সদস্য পদ রয়েছে। তো কী হয়েছে, ১২টি ক্লাবের সদস্য পদ রয়েছে দেখে কী হয়েছে? এটা খুঁজলে তো বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার লোক পাওয়া যাবে, যে পরিমণিরই পাওয়া গেছে, খালি ক্লাবে ক্লাবে ঘুরতো। বাংলাদেশের ১২টা ক্লাবের সদস্যপদ থাকা কি অবৈধ বাংলাদেশে? একাধিক ক্লাবের সদস্যপদ থাকা তা তো না, আমি তো জানি অনেকে এরকম খবর খবরে দেখছি, প্রচুর ব্যবসায়ী আছে ঢাকাতে, প্রচুর ক্লাবের সদস্যপদ আছে। এটা নিয়ে আপনি কেন আলোচনা করতেছেন? ওয়াই আর ইউ ইভেন মেনশনিং ইট? গান্ডু পাবলিক তো বোঝান নাই, পাবলিক তো ঘুরে বাবারে পাঁচ মিনিট ধরে বিভিন্ন ধারা বর্ণনা করছে, পাঁচ মিনিট ধরে ওনার বিরুদ্ধে কত অভিযোগ, খালি পাঁচ মিনিট ধরে অভিযোগগুলো রিডিং পড়ে গেছে। অভিযোগগুলো কীরকম বোঝেন নাই? আবু সালেহ মোহাম্মদ ফখরুল ইসলাম ওনার মুখে দাঁড়িয়ে আছে, উনি কথা বলে ওনার মুখ থেকে শব্দ বের হয়, ওনার চোখ আছে দুইটা, ওনার একটা নাক আছে, ওনার দুইটা কান আছে, এইরকম অভিযোগ আর কি, কথা বোঝেন নাই, পাঁচ মিনিট ধরে বলে যাচ্ছে। কারণ পাবলিক বোঝেন না, বাঙালিকে খাওয়ানো, বাঙালি তো এখন ফাটাবে এখন না, এগুলাই এখন নিয়ে দৌড়াবে, দৌড়াইতেছে অ্যাকচুয়ালি, দৌড়াইতেছেন তা। আমি যে আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ঘটার পর দেখাই যে কী নিয়ে নাচানাচি করে পাবলিক, কী নিয়ে লাফালাফি করে, কোনো বেসিস নেই, কোনো সাবস্টেন্স নাই, সারা দেশ নাচতে থাকে এদের সাথে। সো যে ওইগুলোই হচ্ছে আর কি, এখন খেলা হচ্ছে, এক এক সময় এক একটা হয় আর কি, যে কারণে আমি এগুলোর বিরুদ্ধে কথা বলি, গান্ডুগিরি। পরবর্তীতে আবেজানিক অভিযানিক ধারাবাহিকতায় গত রাতে র‍্যাফ, ৪ এবং বিটিআরসির সহযোগিতায় রাজধানীর মিরপুর এলাকায় হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয় যাত্রা টেলিভিশন সিলগালা করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করা হয়। এই একটা, এই এতক্ষণ যে কথা বললের মধ্যে একটা কনক্রিট ইয়ে পাওয়া গেছে, অভিযোগ যে অনুমোদনহীন প্রতিষ্ঠান, এইটা একমাত্র অপরাধ প্রসিকিউট, আর সব কিছু হয়েছে ধোঁয়াশে, অ্যাবস্ট্রাক্ট, অপপ্রচার, অপকৌশল, উদ্দেশ্য এই সেই, এগুলো বলে গেছে এতক্ষণ ধরে, এতক্ষণ কয় মিনিট গেল আজকে এতক্ষণ ধরে, এই মাত্র একটা পাইলাম সাবস্টেন্স খালি এতক্ষণ আমাদের র‍্যাব অফিসারের এতক্ষণ ধরে বলে যাওয়ার মধ্যে, একটা অনুমোদনহীন। তো এটা যে অনুমোদনহীন, এতদিন কইছিলেন আপনারা এটা কি আজকে প্রথম অনুমোদনহীন, এতদিন ধরেন নাই কেন? ও এখন বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ খুলছে ওটার জন্য এখন। আর অবৈধ কী কী পাওয়া গেছে একটু বলেন শুনি, একটু শুনি না, কালকে না অবৈধ দেখাইলাম গতকালকের এপিসোডে, কোনোটাই অবৈধ না, ওই মহিলার মেয়ে সুদ্ধা গরম হয়ে গেছে যে কী অবৈধ বলতেছে, আমার কাছে কিছু খুচরা পয়সা, এগুলো নাকি বৈদেশিক মুদ্রা, আমরা খেলনা, আমাদের চিপস ইয়ে টিয়ে, এগুলো নাকি হইতেছে ক্যাসিনো। সো আপনাদের অবৈধ সংজ্ঞা আমরা জানি, অবৈধটা কী পাওয়া গেছে একটু বলেন শুনি। সো এই পর্যন্ত সব ফেক, সব খুবই ফেক, লাইক কোনো রিয়েল অভিযোগ নাই এখন পর্যন্ত। মানে উনি অ্যাগেন, উনি এই দেশের একজন বড় পাণ্ডা, ওনার অবশ্যই পাওয়া যাবে, ওনাকে ঘাটলে, বাংলাদেশে ঘাটলে রিয়েলি এদের অনেক অভিযোগ পাওয়া যাবে, কিন্তু যেগুলো বলা হচ্ছে বাই দিস স্ট্যান্ডার্ড, আপনি আমি কেউ আমরা নিরাপদ না, সকলকে খেলে দিতে পারবে সকল, কালকে গতকালকে যেরকম বলছি, আপনার বাসায় রুলার পাইলে বলবে আপনি চাপাতি রাখছেন। সো এরকম করলে তো মনে করেন যে এগুলো দিবালোকের মতো স্পষ্ট, আমি তো বাড়াই বলতেছি, আপনার কি মনে হয় আমি বাড়াই বাড়াই বলতেছি? আপনি দেখতেছেন কীভাবে খেলতেছে, রুলারকে চাপাতি বানাইতে এদের লজ্জা লাগবে? লাগবে না। উক্ত টেলিভিশনে বিভিন্ন কর্মী ও সাংবাদিক নিয়োগের মাধ্যমে তিনি চাঁদাবাজি করতেন বলে বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিকটিমদের কাছে জেনেছি। এগুলো তো আমরা জানি বাংলা, সেগুলোই চলে, সাংবাদিকরা কী করে, মিডিয়া বাজরা কী করে, রাজনীতিবিদরা কী, এগুলো তো আমরা এটা নতুন কিছু না আর কি। হ্যাঁ সো এগুলো খুঁজে পাবে, এগুলো সত্য, এই যে এখন এসে যেগুলো বলছে এগুলো রিয়েল অভিযোগ এবং এগুলো খুঁজে পাবে। হ্যাঁ সো সেটা সমস্যা না, সেটা আমরা জানি বাংলা, সোনার বাংলা সম্পর্কে। আচ্ছা আগান, একটি জেলা প্রতিনিধি তার চাঁদাবাজি সংক্রান্ত মামলায় অলরেডি গ্রেফতার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, একটি উচ্চবিলাসী উদ্দেশ্যে
তিনি এই ধরনের কর্মে লিপ্ত ছিলেন, যা বাস্তবায়ন করতে তিনি নানা অবৈধ পন্থা অপকৌশল ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। এজেন্ডা বাস্তবায়নের সঙ্গবদ্ধ ভাষা শুনেন, এজেন্ডা একটু মানে পুরো সব হয়েছে ওনাদের এই ভাষায় খেলা হয়, বুঝেন না? হাউ ডু ইউ নো হার এজেন্ডা, হোয়াট ইজ এজেন্ডা, লাইক এজেন্ডার ডেফিনেশন কি, কোনটা? আমার তো একটা এজেন্ডা আছে, আপনার আমারও তো পাইলে হাতের কাছে এজেন্ডা, আমার আমি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এজেন্ডা নিয়ে নামছি, রাইট? সো এই হচ্ছে আপনাদের এজেন্ডা। ওকে, সংঘবদ্ধ চক্র, সংঘবদ্ধ চক্র কি? আওয়ামী লীগ, ছাত্রলীগ, উনি তো আওয়ামী লীগ ছাত্রলীগ করতেন, মানে ছাত্রলীগ না মহিলা লীগ, এটা সংঘবদ্ধ, যে সংঘবদ্ধ চক্র খেলেন, সংঘবদ্ধ চক্রকে খেলেন একটু দেখি। তিনি তার এজেন্ডা বাস্তবায়নে একটি সংঘবদ্ধ চক্রের পৃষ্ঠপোষকতা করেছেন, যারা অর্থের বিনিময়ে তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করত। অর্থের বিনিময়ে এজেন্ডা বাস্তবায়ন, কার? ছাত্রলীগের চাঁদাবাজির কথা বলতেছেন নাকি মহিলা লীগের? কাদের কথা বলতেছেন? ওদেরকে ধরবেন নাকি? এইভাবে যে বলে না, ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, এই বাছা শুরু করলে সোনার বাংলায় তো আপনাদের ক্ষমতাই থাকতে পারবেন, আপনাদের সকল পাণ্ডাগুলো ধরা খেয়ে যাবে। সোনা, এইগুলো এগুলো বললেন না, এগুলো কেন করতেছেন আমরা খুব ভালো করেই জানি। এবং তাকে বিভিন্নভাবে সুবিধা গ্রহণের জন্য তারা কাজ করত। কি সুবিধা? বিভিন্ন সুবিধা গ্রহণ, কি সুবিধা সেটা? ভাষা শুনেন, খেলা হবে বিভিন্ন সুবিধা গ্রহণের জন্য। জাস্ট চিন্তা করেন, নিজেরা বসান ওইখানে, যে আপনারা যদি আজকে ধরে এই এই সব অভিযোগ উঠবে আপনার নামে, এবং এগুলো প্রমাণ করা ওয়াকি টকি পাওয়া গেছে। কি কি কারণে ওয়াকি টকি পাওয়া যায় এদের সকলেরই? যে ইয়ের কিছুদিন আগে পুরান ঢাকার ইয়ের ছেলে যখন ধরা পড়লো, কি নাম ভদ্রলোকের, পুরান ঢাকার, যে কথা বলতে পারেন না বাবা হয়ে গেলেন, চোখে ভাসতেছে চেহারাটা, আচ্ছা গা, ওনার ছেলে যখন ধরা খাইলেন এরকম, যে একজন আর্মি কে পিটায়, বুঝলেন? কোনো একটা গণ্ডগোল লাগলে সাথে সাথে যে কত ধারা, কত আইন, কত অপরাধ বের হবে, তখন ওনার রাতারাতি অভিযান করে ওয়াকি টকি ফকি পেয়ে, এদের সকলের বাসায় কেন জানি ওয়াকি টকি পাওয়া যায় যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের দোসর। খুবই একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে। আমার একটা ছোটো সন্দেহ যে এরা বোধহয় পাণ্ডামি করতে এগুলো ব্যবহার করে, রাইট? সো ধরা খেলে এগুলো পাওয়া যায়, যারা ধরা খাচ্ছেন এরা কি করতেছে? না, ওদেরকে ধরাও হবে না, ওরা তো চিপে পড়ে, ওরা তো বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ খুলে কারো রোশানলে পড়ে না। এরকম কত লীগ আছে বাংলাদেশে, শিশু লীগ, ওলামা লীগ, লিটারেলি আমি বানায় বলতেছি, এগুলো আসলেই আছে, শিশু লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগ, এই লীগ। এরা হয় কি, যখন এগুলো যে এত হাস্যকর, এগুলো এরাও মাঝে মধ্যে মানে এদের এদের ঠিক স্কাল দিয়ে ঢুকে যায় যে এগুলি কি পাগল ছাগলের মতো কাজকর্ম, এরা নিজেরা বিশ্বাস করতে পারেন এগুলো। যেমন এই যে আপনি যারা বোঝার চেষ্টা করেন, এই যে চাকরিজীবী লীগ খোলা হয়েছে এটা নিয়ে এরকম আউটক্রাই হয়েছে কেন, এরা যখন প্রাথমিকভাবে শুনছে এরা বলে যে এটা কী পাগলামি ছাগলামি, চাকরিজীবী লীগ আবার কী জিনিস, কিন্তু এরা এটা বুঝতেছে না যে চাকরিজীবী লীগের চেয়ে শ্রমিক লীগ থাকাটা ইভেন মোর হাস্যকর, শিশু লীগ থাকাটা ইভেন মোর হাস্যকর, বুঝলেন? কিন্তু ওইগুলো যেহেতু অলরেডি খোলা আছে, অলরেডি এগুলো আমাদের হাইকমান্ড তারা অ্যাপ্রুভ হয়ে আছে, ওগুলো নিয়ে হাসাহাসি করা যাবে না, হাসাহাসি করলে খেলা হবে। সো এরা প্রাথমিকভাবে এরকম যখন উদ্ভট নাম দেখে, এরা প্রথম বিশ্বাস করতে পারে না যে আসলে কীরকম ছাগলামি করা সম্ভব, তখন এরা যখন নেমে এরা প্রথম বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা অথোরাইজড কিনা, এই জিনিসটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মেনে করা হয়েছে কিনা, এটা হাইকমান্ড থেকে অ্যাপ্রুভড কিনা, যদি হাইকমান্ড থেকে অ্যাপ্রুভড হয় তাহলে হাসাহাসি করা যাবে না, তাহলে ও হ্যাঁ ঠিকই আছে চাকরিজীবী লীগ শ্রমিক লীগ, যদি দেখা যায় যে এটা হাইকমান্ড থেকে অ্যাপ্রুভ না তখন খেলা শুরু হয়ে যায়। এটা কিন্তু ওনার ক্ষেত্রে ঘটছে, এটা একটা প্রমাণ। এখন দেখেন, আপনি আপনি কোন একটা সংগঠনের সাথে জড়িত, কি সংগঠন এটা? হ্যাঁ, আমি এটা দিয়ে ব্যানার পোস্টার অনেক বহুত বার দেখছি। এটি আপনাকে কে অনুমোদন দিয়েছে আর কি? অনুমতি দিয়েছে পৌরসভা থেকে। পৌরসভা? হ্যাঁ, পৌরসভা থেকে কে? রাজীব ভাই দিয়েছে, গনি ভাই দিয়েছে, এটা রেজিস্ট্রেশন করা আছে আমার কাগজপত্রে। কাগজপত্র আপনার কাছে আছে? বিধবা লীগ খুলছে, বিধবা লীগ। এখন ছাত্রলীগের পাণ্ডারাই বিশ্বাস করতে পারতেছে না যে বিধবা লীগও আবার এটা কি সম্ভব, বিধবা লীগ এটা আবার কি জিনিস, এখন এরা এটা নিয়ে হাসাহাসি করবে কি না, এটা এটার সিদ্ধান্ত, এটা নিশ্চিত হওয়ার জন্য আগে মহিলাকে জিজ্ঞেস করতেছে যে এটার কোনো বৈধতা আছে কিনা, এটা কি প্রাতিষ্ঠানিকভাবে দলীয়ভাবে এটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে হাসা যাবে না, যদি অ্যাপ্রুভ না করা হয় তাহলে এই যে খেলা হবে এরকম করে। তো আলোচনাটা শেষ করতে চাই ভদ্রমহিলার একটু সুদিনটা দেখায়। আজকে থেকে এক সপ্তাহ আগে, দুই তিন দিন আগেও, এক সপ্তাহ না দুই তিন দিন আগেও উনি কীভাবে উঠতেছিল, শুক্রবারে আসি আমি, এসে এসে কমলা পারে, এখানেও কমলা আছে, এই সংগঠনের সভাপতি, তারপর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেশ, ফেসবুকে 20 লাখেরও বেশি ফলোয়ার থাকা হেলেনা জাহাঙ্গীরকে সবসময় ক্ষমতাসীনদের স্পর্শে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছেন রোটানিয়ান ক্লাবের একজন ডোনার হিসেবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে, সোজা কথা, খাস বাংলা কথা, ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। আর এখন চিপায় পড়ে গেলেন কি কারণে?
তিন দিন ধরে আলোচনা করতেছি। সো এইরকম উঠতে থাকা একটা মহিলা, এরকম গান গেয়ে নেচে গেয়ে আম বাগান টাম বাগান নিয়ে ভিডিও টিডিও করা একটা মহিলা, কোত্থেকে কীভাবে কোথায় চলে আসলেন, রাইট? সো এই পুরো ঘটনা থেকে যদি আমাদের কোনো শিক্ষা থাকে, এটা হচ্ছে আপনার শিক্ষা। কোনো টেক হোম মেসেজ যদি আপনি খুঁজতে চান, এটা হচ্ছে সেই টেক হোম মেসেজ। এই দেশে কেউ নিরাপদ না।